জানেন কি, একটি গ্রহ রয়েছে যার অভ্যন্তরভাগ সম্পূর্ণ হীরা দিয়ে তৈরি। যদি নিউট্রন তারার মাত্র এক চামচ অংশ নিয়ে ওজন করেন, তবে তা হবে প্রায় 100 মিলিয়ন টন। আর এতদিন ধরে যে ব্ল্যাক হোলকে আপনারা দেখে আসছেন, এটি ঠিক তেমন নয়। মহাকাশ সম্পর্কে তাই এমনই সব অজানা রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুইটি লোহার টুকরাকে একে অপরের সাথে জোড়া লাগানো বেশ কঠিন কাজ। ওয়েল্ডিং বা ঝালাই ছাড়া এটি সম্ভব নয়। কিন্তু এটি খুব অবাক করার মতো যে যদি আপনি মহাকাশে দুইটি লোহার টুকরাকে একে অপরের সংস্পর্শে নিয়ে আসেন, তবে লোহা দুইটি একে অপরের সাথে মিশে গিয়ে একটি টুকরায় পরিণত হবে। এটিকে বলা হয় কোল্ড ওয়েল্ডিং বা কন্টাক্ট ওয়েল্ডিং। পৃথিবীতে থাকা ধাতুগুলোর ওপর বাতাসের অক্সিজেনের কারণে একটি আবরণের সৃষ্টি হয়, যা দুটি লোহার টুকরাকে এভাবে মিশে যেতে দেয় না, এবং এজন্য ওয়েল্ডিং বা ঝালাইয়ের প্রয়োজন হয়। কিন্তু মহাকাশে কোনো অ্যাটমসফিয়ার না থাকাতে সেখানে এভাবে দুটি লোহার জোড়া লাগা খুবই স্বাভাবিক। স্বাভাবিকভাবে তারাগুলো খুবই উত্তপ্ত হয় এবং এদের তাপমাত্রা অনেক বেশি থাকে, যেমন সূর্যের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ওয়াইজ 1828+2650 হলো এমন একটি তারা যার তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস থেকে -127 ডিগ্রি সেলসিয়াস। প্রজ্বলিত অবস্থায় তারাদের ক্ষেত্রে এ ধরনের তাপমাত্রা খুবই অস্বাভাবিক। যদি হীরা বা ডায়মন্ডের প্রতি আপনার বিশেষ আকর্ষণ থাকে, তবে BPM-37093 হলো সেই প্ল্যানেট যা আপনি খুঁজছেন। এই গ্রহটি অন্য সব গ্রহ থেকে একেবারেই আলাদা, কারণ এর অভ্যন্তরভাগ মিলিয়ন ক্যারেট হীরা দিয়ে তৈরি। তারাদের জীবনচক্রে মোট 5টি পর্যায় রয়েছে। এর মধ্যে নিউট্রন স্টার হলো এমন এক অবস্থা যখন তারাটির ঘনত্ব অত্যন্ত বৃদ্ধি পায়, এবং ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে ভর বৃদ্ধিও সম্পর্কিত। তাই যদি আপনি একটি নিউট্রন তারার মাত্র এক চামচ পৃথিবীতে নিয়ে এসে ওজন করেন, তবে তা হবে প্রায় 100 মিলিয়ন টন। সত্যি, মহাবিশ্ব সত্যি যেন এক রহস্যক্ষেত্র। তারাদের জীবনচক্রে সর্বশেষ দশা হলো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। ব্ল্যাক হোল হলো এমন একটি অবস্থা যেখানে এটি তার মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা এর আশেপাশে থাকা যে কোনো কিছুকেই এর মধ্যে টেনে নিতে পারে, এমনকি আলো এর মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে বাইরে আসতে পারে না। স্বাভাবিকভাবে আপনারা এতদিন ব্ল্যাক হোলকে ঠিক এভাবে দেখে এসেছেন যে অধিকাংশ সায়েন্স ফিকশন মুভিতে দেখানো হয়, কিন্তু প্রকৃতপক্ষে ব্ল্যাক হোল ঠিক এমন দেখতে, কারণ ব্ল্যাক হোল তারার একটি পরিবর্তিত অবস্থা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে ইউআই স্কুটি হলো এমন একটি বিশাল আকারের নক্ষত্র যে যদি সৌরজগতে সূর্যের অবস্থানে এটিকে রাখা হয়, তবে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এবং বৃহস্পতি সহ এটির মধ্যে ডুবে যাবে। সত্যি অবাক করার মতো, মহাকাশ সম্পর্কে আমরা এতদিনে যা জেনেছি তা প্রায় শূন্যের কাছাকাছি, এবং এই এতটুকু তথ্য সম্পূর্ণ রহস্য ঘেরা। মহাকাশ সম্পর্কে যতই আপনি জানতে থাকবেন, ততই আপনি তলিয়ে যাবেন এক রহস্যের সমুদ্রে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে পারেন এগুলোর মধ্যে কোন তথ্যটি আপনার কাছে বেশ অবাক করার মতো। সবশেষে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।
ধন্যবাদ।